সাবস্ক্রাইব করুন নদিয়া মেডিকেল ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনটি ক্লিক করুন সবার প্রথমে লেটেস্ট ভিডিওগুলি আপডেট পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা নদিয়া মেডিকেল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই আজ আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যেটা কিনা আপনি কি অল্প পরিশ্রমে বা হাঁটতে গেলেই হাঁপিয়ে পড়ছেন ভাবছেন আর শেষ হার্টের বারোটা বেজে গেছে না অত তাড়াতাড়ি হার্টের দফা ডফা হয় না ও একটু সময় নেয় হ্যাঁ হার্ট যদি খারাপ হয় তবে পুরো দেহটার ভারসাম্য কে রক্ষা করবে ভেবে অবাক হচ্ছেন অবাকের কিছু নেই এটা তো টিভির পিকচার টিউবের মতো ওটা সহজে খারাপ হয় না যদি কেউ বিড়ি সিগারেট খেয়ে দেহের বাজিয়ে না থাকে কারণ বাজার পর তো সাড়ে বারোটা বাজবে বারোটা বাজার পরও এটাকে কিছুটা মেকআপে আনা যায় যদি বংশগত হার্টের রোগ না থাকে বংশে থাকলে দ্রুত গতিতে এটা অবনতি ঘটে তখন এর রিপেয়ারিং এর কোনো রাস্তা থাকে না এবার শুনুন আসল কথা আপনি হাঁটতে গেলেই শ্বাসকষ্ট হচ্ছে একটু হাত পাড়লেই লেগে ধরে আসছে তখন দিন গোনা শুরু করে দিয়েছেন আর কয়দিন শুয়ে বসে কোনোভাবেই শান্তি নেই ট্যাবলেট খাচ্ছেন কাজ দিচ্ছে না লোকে বলছে ভিটামিনের অভাব দুধ ডিম ঘি মাংস ইত্যাদি খেতে হবে হার্টের দুর্বলতা এগুলি খেলেই দু তিন দিনের মধ্যে রোগী ভালো হয়ে যাবে এদিকে রোগীর পায়খানা কষা ক্ষুধা নেই প্রস্রাবও ভালোভাবে পরিষ্কার হচ্ছে না রোগী হতাশার বলি হতে শুরু করে দিয়েছে আসুন দেখেনি কি হচ্ছে কিসে মুক্তির পথ এটা আর কিছুই নয় আপনার দেহে ইউরিক বিষ জমেছে ওই আপনাকে সব দিক থেকে বিপর্যস্ত করে তুলেছে আপনি প্রতিনিয়ত খেয়ে চলেছেন পেটের তো বিরতি নেই আর সে সুযোগই বা দিচ্ছেন কোথায় সব জিনিসেরই তো বিরতি আছে কেউ ভাবছেন ঈশ্বর মুখ দিয়েছেন খাওয়ার জন্য তার আবার বিরতি কি এটা ভাবা বিরাট ভুল আসুন জেনে নেব এর যথোপযুক্ত সমাধান কিভাবে সম্ভব এক নম্বর এ অবস্থায় ভাত রুটি বাদ দিয়ে দিন কারণ ওটা ভারী খাওয়ার এমনিতে দেহ ইউরিক বিষে গভীরভাবে আক্রান্ত তার উপর ভাত দেহকে আরো ব্যতিগ্রস্ত করে তুলবে ডিম মাংস তো হালকা লেবু মিশ্রিত জল খান ক্ষুধা থাকলে সামান্য মুড়ি খেতে পারে গভীর ক্ষুধা না লাগলে কখনোই খাওয়া চলবে না তিন নম্বর লবণ মিশ্রিত গরম জল খেয়ে বমি করার চেষ্টা করুন তাহলেই ইউরিক বিষ জলের সাথে বের হয়ে যাবে তবে সঙ্গে সঙ্গে কিন্তু ভারী খাবার নয় তাহলে আবার বিপদ চার নম্বর প্রচন্ড হালকা মাছের ঝোল ভাত হালকা রুটি হালকা দুধ খাওয়া যেতে পারে কারণ বেশি বয়সের মানুষের ভারী প্রোটিনের কোনো প্রয়োজন প্রয়োজন নেই তবে প্রোটিন একেবারেই নয় বয়সে পুরোপুরি করলে সামনে বড় বিপদের সম্ভাবনা পাঁচ নম্বর অবস্থার উন্নতি হলে হালকা বাদাম কাজু কিশমিশ প্রতিদিন খেতে হবে পঁচিশ থেকে তিরিশ গ্রাম ঘি দুধ বাদ দিলে আরো বিপদ ছ নম্বর ভাজাভুজি সম্পূর্ণরূপে ছেটে ফেলতে হবে মুখের প্রতিদিন কমপক্ষে দু লিটার জল খেতে হবে তবে একবারে বেশি নয় দিন রাত দিয়ে কমপক্ষে সাত আট গ্লাস জল পান করতে হবে আট নম্বর ডিম মাংস খাওয়া তো দূরে যাক এর নামও মুখে পাপ বন্ধুরা সব জেনে গেলেন আশা করি বুঝতে কোনো অসুবিধা থাকার কথা নয় তবুও যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আমি যথোপযুক্ত উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আজ এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন এবং আপনারা যদি এই নদীয়া মেডিকেল ইউটিউব চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে